Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to my channel. আপনাদের সঙ্গে আছি আমি বন্যা। নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ব্লগটা দেখার শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো প্রতিদিন যা করি সেই কাজটাই করছি। আসলে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর এক্সারসাইজ করে তারপরে ওয়েটটা মাপা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আর সকালবেলা হচ্ছে কিছু ট্রুটি ফ্রুটি বানিয়েছিলাম কেকের জন্য, কেক ডেকোরেশনের জন্য, তো ওগুলো একটু রোদে দিয়েছি। আর আনুষঙ্গিক এর মধ্যে অনেক কাজ বাজি করেছি, বাট ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকে হচ্ছে আমি শিং মাছ রান্না করব। আর শিং মাছটা আমাদের বাসায় আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করেন, আমারও খেতে ভালো লাগে, তো এই কারণে শিং মাছটা আনা হয় আর খাওয়া হয় বেশি। আর আমি শিং মাছগুলো এভাবেই সংরক্ষণ করে রাখি, শুধু মাথাটা কেটে ওভাবেই রেখে দিই। যখন বের করি তখন হচ্ছে কালো অংশটা তুলে তারপরে রান্না করি। আর অনেক আপুরা আছেন পেঁপের পাতা বা পেঁপের চোকলা দিয়ে এই উপরের আবরণটা ওঠান, তো এরকম আমিও একবার করেছিলাম। এতে হয় কি মাছটা ভিতর থেকে একেবারে পেঁপের কষে নরম হয়ে যায়, যখনই আপনি মানে চুলায় দিবেন, কড়াইতে দিবেন, সঙ্গে সঙ্গে মাছ আলাদা হয়ে যায়, কাঁটা আলাদা হয়ে যায়, এতটা নরম হয়ে যায়। তো এই তো দেখুন তফাৎ। তো এই কারণেই আমি ওই সিস্টেমে যাই না। তো সবথেকে সহজ প্রসেস আমার মনে হয় এই মাজুনি দিয়ে মাছগুলো পরিষ্কার করা। তো যাই হোক, আজকে হচ্ছে শিং মাছের সঙ্গে আমি রান্না করব হচ্ছে লইট্টা শুটকি ভর্তা, বাটাবাটির ঝামেলা ছাড়াই। আর এই ভর্তার রেসিপিটা হচ্ছে আমি সবসময় বরাবরই যার চ্যানেলটা খুব ফলো করি, যার রেসিপিগুলো ফলো করি, সে হচ্ছে আমাদের অনেক 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 জনপ্রিয় আর যে কিচেন আপুর, রেশমা আপুর। আর যে কিচেন তার চ্যানেলের নাম, অনেক জনপ্রিয় একটা চ্যানেল। তো রেশমা আপুর রেসিপিগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি বরাবর অনেকগুলো রেসিপি আপুকে ফলো করে করেছি। তো আপুর মতো পারফেক্ট এত ভালো রাঁধুনি এখন পর্যন্ত হতে পারবো সেটা স্বপ্নেও চিন্তা করি না। তারপরেও চেষ্টা করি আপুর মতো ফলো করে আপুর রেসিপিগুলো তৈরি করতে। জানি না কতটুকু কি পারফেক্ট করতে পারি, তবে এতটা খেয়ে স্বাদ পাই, আমার বাসার প্রত্যেকেই অনেক পছন্দ করে রান্নাগুলো। তো এইরকম একটি রান্না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপুর আজকে সকালবেলা ইউটিউব ঘাটতে ঘাটতে আপুর লইট্টা শুটকি ভর্তাটা আমার কাছে এতটা লোভনীয় লেগেছে, তো দেখে আর লোভ সামলাতে পারিনি, তো চট করে ছাদে গিয়েছিলাম। আর ছাদে গিয়ে আমার ঘরেও অবশ্য বেগুন ছিল না, তো ছাদে গিয়ে হচ্ছে এই যা কাছে পেয়েছি মরা ট্যাংরা বেগুন আর একটা টমেটো, এগুলো হচ্ছে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিলাম কিছুটা লবণ দিয়ে। আর লইট্টা মাছটা হচ্ছে আমি ভালো করে ভেজে নিয়েছি একেবারে হচ্ছে পোড়া পোড়া করে। তো মাছটা ভেজে তারপরে হচ্ছে টকবকে ফুটানো গরম পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রেখেছি, এতে করে মাছটা নরম হয়ে যাবে। আর তো মাছটা ভিজিয়ে রেখে দিয়েছি, এই ফাঁকে হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি নিয়েছি। আমরা তো সবাই জানি যে শুটকি রান্না করতে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি না দিলে কিন্তু খেতে টেস্ট আসে না, তো এই কারণে একটু বেশি দিয়েছি। আর এখানে হচ্ছে লইট্টা শুটকিগুলো আমি কাটা বেছে তারপরে নিয়েছি। তো কাটা বেছে যখন পানিতে, গরম পানিতে ভিজিয়ে রাখবেন, শুটকিগুলো এমনিতেই নরম হয়ে কাটাগুলো আলাদা হয়ে যায়, তো বাছতে অত একটা কষ্ট নেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন এবং শুটকিগুলো একসঙ্গে কিছুটা লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিব। ভালো করে ভাজবো মানে ভাজতে ভাজতে আস্তে আস্তে শুটকি মাছের রঙটা পরিবর্তন হয়ে যাবে। তো এখানে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে শুটকি মাছের রঙটা কিন্তু অলমোস্ট পরিবর্তন হয়ে গেছে। আর এর মধ্যে হচ্ছে আমি এক চা চামচ পরিমাণের এখানে হচ্ছে লাল মরিচ পেস্ট, এটা গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। আসলে লাল মরিচ পেস্ট দেওয়ার একটা কারণ, সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়ায় কিন্তু অত একটা ঝাল থাকে না, লাল মরিচের পেস্ট যেটা
ওটা অনেকটাই ঝাল থাকে, 1 চা চামচ দিলেই আমার মনে হয় এনাফ। আর সুটকিতে একটু ঝালটা বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না, যদিও আমার বাসায় অত একটা কেউই ঝাল পছন্দ করে না। তো যাই হোক, লাল মরিচের পেস্ট আর হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়েছি, একটু কম কম মনে হচ্ছিল। আর এর মধ্যে হচ্ছে ওখানে সিদ্ধ এবং সিদ্ধ করে রাখা বেগুন আর টমেটো দিয়ে বাস ভালো করে শুটকি মাছটা আর একটু ভেজে নিব। তবে একটু ধনে পাতা দিলে মনে হয় খেতে আরও বেশি ভালো লাগতো, বাট আমার কাছে ধনে পাতা নাই তো স্কিপ করে গেছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।